নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, বৌদ্ধ সাহিত্য সম্পর্কে আলোচনার আজ সপ্তম পর্ব। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। আজকের প্রথম প্রশ্ন, বৌদ্ধ ধর্মের গীতা কাকে বলা হয়? ধর্মপদকে। কোশ্চেন নাম্বার টু, বৌদ্ধ দর্শনের প্রায় সকল নীতি বর্ণিত আছে কোন গ্রন্থে? ধর্মপদে। কোশ্চেন নাম্বার থ্রি, 227 জন বৌদ্ধ ভিক্ষু এবং 311 বৌদ্ধ ভিক্ষুণীর জন্য সংঘীয় নিয়ম রাখা হয়েছে কোথায়? পাতিমোক্ষ। কোশ্চেন নাম্বার ফোর, পাতিমোক্ষ পর্বার বিশেষ দিনটি কী নামে পরিচিত ছিল? উপশোদ। কোশ্চেন নাম্বার ফাইভ, উপশোদকে শ্রীলঙ্কায় কী বলা হতো? রোয়া বলা হতো। কোশ্চেন নাম্বার সিক্স, মিলিন্দ পঞ্চহ কী ভাষায় লেখা? পালি ভাষায়। কোশ্চেন নাম্বার সেভেন, মিলিন্দ পঞ্চহতে কাদের মধ্যে কথোপকথনের বর্ণনা রয়েছে? নাগসেন এবং মিনান্ডার। কোশ্চেন নাম্বার এইট, মিলিন্দ পঞ্চহ কোন শৈলীতে লেখা? প্লেটোর কথোপকথন শৈলীতে লেখা। কোশ্চেন নাম্বার নাইন, মিলিন্দ পঞ্চহতে কিসের দীর্ঘ তালিকা পাওয়া যায়? শ্রেণীর দীর্ঘ তালিকা পাওয়া যায়। কোশ্চেন নাম্বার টেন, আর্য মঞ্জুশ্রী মূল কল্প কোন সময়ে রচিত? নবম শতাব্দীতে রচিত। কোশ্চেন নাম্বার ইলেভেন, আর্য মঞ্জুশ্রী মূল কল্প বৌদ্ধ ধর্মের কোন শাখার গ্রন্থ? মহাযান। কোশ্চেন নাম্বার টুয়েলভ, আর্য মঞ্জুশ্রী মূল কল্পের একটি কপি কে তিব্বত থেকে ভারতে নিয়ে আসেন? রাহুল সাংকৃত্যায়ন। কোশ্চেন নাম্বার থার্টিন, আর্য মঞ্জুশ্রী মূল কল্পকে ইংরেজিতে অনুবাদ করেন? কেপি জয়সওয়াল। কোশ্চেন নাম্বার ফোরটিন, আর্য মঞ্জুশ্রী মূল কল্পের ইংরেজি অনুবাদ কবে প্রকাশিত হয়? 1925 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার ফিফটিন, আর্য মঞ্জুশ্রী মূল কল্পের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন? গণপতি শাস্ত্রী। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের পরিজনদের সঙ্গে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।